হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে, এখন তো প্রচণ্ড গরম আর সবাই জানে যে এত গরমের মধ্যে আমাদের খুব বেশি পরিমাণে ঠান্ডা বা ঠান্ডা জাতীয় খাবার খাওয়া খুবই জরুরি দরকার। তো সেই জন্য আজকে নিয়ে আসলাম ঝটপট একটা জুস, আমের জুস বা ম্যাঙ্গো জুস। তো এখানে আমি একটা পাকা আম নিয়েছি আর আমটাকে এখন আমি সুন্দর করে হাত দিয়ে কষলিয়ে মাংসটা আলাদা করে নেব আমের আঁশটা থেকে। তো এখন এটা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এইটাকে আমি আলাদা করে নেব। আর আমের এই জুসটা কিন্তু খেতে খুবই মজাদার এবং ইয়াম্মি হয়। তো আর হচ্ছে এই জুসটা বানানোর জন্য লাগবে হচ্ছে গিয়ে মিল্ক। তো এখানে এক বাটির মতো হয়েছে আমের জুস, আমের যে রসটা সেটা। আর এখন আমি এটা দিয়ে দেবো ব্লেন্ডারে। তো আপনারা চাইলে দুইটা বা তিনটা আম দিয়েও করতে পারেন। আমি যেহেতু আমরা দুইজন মানুষ সেজন্য আমি একটা আম দিয়েই করেছি। আর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে দুধ। তো আমি এখানে এক মগের মতো দুধ নিয়েছি, এটা হচ্ছে খাঁটি গরুর দুধ। এটাকে আমি আগে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি, তো এখন এটা দিলাম। আর হচ্ছে দেবো চিনি আর স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এটাতে চিনি অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন, বিকজ আমটা অনেক মিষ্টি থাকার কারণে বেশি একটা চিনি দিতে হয় না। আর হচ্ছে দুধটা তো এমনি হালকা মিষ্টি থাকে আর আমটা কিন্তু প্রচুর মিষ্টি, তো আমের মিষ্টি অনুযায়ী আপনারা চিনিটা ইউজ করতে পারেন। এখন আম এবং দুধ, চিনি, সামান্য পরিমাণ লবণ এগুলো দিয়ে আমি একটু নেড়ে দিয়েছি। আর এই জুসটা তৈরি করতে হবে ব্লেন্ডারে, চাইলে হাতেও তৈরি করা যায়। তো ব্লেন্ডারে তৈরি করলে একটু মিহি হয় আর একদম বাজারের জুসের মতো মনে হয়। তো এখন এগুলোকে আমি সুন্দর করে একটু ব্লেন্ড করে নেব। এই যে দেখতে পাচ্ছেন, এটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা জুস। তো আমের এই জুসটা কিন্তু আপনারা আইসক্রিমের করেও খেতে পারেন, এটা দিয়ে কিন্তু আইসক্রিম বানানো যায়। তো এখন আমি কি করব, এটাকে ছোটো কাপ যেগুলো আছে চায়ের কাপ এটার মধ্যে জমাট বেঁধে রেখে দেব। আর হচ্ছে এইখানে তিন কাপের মতো জুস হয়েছে। তো এই জুসটা দিয়ে কীভাবে আমের আইসক্রিম তৈরি করা যায় সেটাই আপনারা দেখবেন, খুবই মজাদার। আর এখন হচ্ছে গিয়ে এগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে এখানে আমি আগে আইসক্রিম খেয়েছিলাম, তো ওইগুলার কাঠিগুলা এখন এটার মধ্যে দিয়ে দেব, যাতে করে একদম দেখতে আইসক্রিমের মতো মনে হয়। তো এখন এগুলোকে আমি রেখে দেবো ডিপ ফ্রিজে, আর এটাকে 7 থেকে 8 ঘন্টা রাখলে খুব সুন্দর একটা স্ট্রাকচার চলে আসবে আর একদম আইসক্রিমের মতো জমে যাবে, বরফ হয়ে যাবে। তো এখন আমি এগুলোকে রেখে দেবো হচ্ছে গিয়ে ফ্রিজের মধ্যে। তো চলে আসলাম আমি 5 ঘন্টা পর। এর মধ্যে কিন্তু আমি একটু কাঠবাদামের কুচি দিয়েছিলাম, এই যে উপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। আর খুবই মজা হয়েছে, খুবই মজা, অসাধারণ। এই গরমে কিন্তু চাইলে আপনারাও এটা ট্রাই করতে পারেন বাসায়। আর হচ্ছে একটি আম দিয়ে প্রায় 1/2 কেজির মতো আইসক্রিম হয়েছে, কারণ এখানে দুধও আছে সেজন্য। তো জুস এবং আইসক্রিম দুটোই করে খেতে পারেন। এই যে দেখুন, আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। অনেক শক্ত, মনে হয় যেন বাজার থেকে কেনা ভ্যানিলা আইসক্রিম বা স্ট্রবেরি আইসক্রিম এইরকম টাইপের। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।